শুভ সকাল আজ বাংলা পাঁচই ফাল্গুন চোদ্দশো পঁচিশ বসন্তকাল ইংরেজি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সোমবার একুশে টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশে সকালে আপনাদের সঙ্গে আছি আমি সেজিতি বিন্দারশি

শুভ সকাল স্বাগত আমাদের আজকের একুশের সকালে কেমন আছেন জি আপু সুন্দর আপনার সাথে কথা বলছি আমাদেরও ভালো লাগছে কেননা আমরা বলছিলাম যে আমাদের প্রিয় বইমেলা শুরু হয়ে গেছে যেটার জন্য আমরা আসলে সারা বছর ধরে অপেক্ষা করি এই বইমেলার জন্য তো সেই বইমেলাতে আপনার বই এসেছে এবং একজন লেখক হিসেবে আজকে সকালে আপনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা জানবো আপনার লেখালেখি নিয়ে একটু শুরুতেই জানতে চাই এইবারের বইমেলাতে আপনার লেখা কি বই বা কি উপন্যাস এসেছে আসলে প্রতি বছর চেষ্টা করি একটা উপন্যাস লিখতে তো এবারে যে উপন্যাস তার নাম হচ্ছে ছায়া মানবীত উপন্যাস আহ অতিপ্রাকৃত হলেও আসলে জিনিসটা ওই যে মানে আসলে আমি প্রত্যেকবার চেষ্টা করি একটা নির্দিষ্ট থিমের উপরে উপন্যাসটা লিখতে তো থিমটা হচ্ছে সম্পর্ক এবং সংসার তো এই সম্পর্ক এবং সংসারকে আমি কখনো ভৌতিক আবরণে আনার চেষ্টা করি কখনো সেটা কমেডির মাধ্যমে আনার চেষ্টা করি যেমন আমার একটা উপন্যাস আছে বিবাহিত ব্যাচেলার নামে একটা উপন্যাস আছে হয়তো একটি প্রেমের উপন্যাস যেটা একটু অ্যাকশন রোমান্টিক ধাঁচের তো ওই তো মানে সম্পর্ক এবং সংসারটাকে যতভাবে পাঠকের কাছে পৌঁছানো যায় কারণ আমার নিজস্ব একটা মতবাদ আছে এই ব্যাপারে আমি চাই ওটা মানুষের মধ্যে ছড়া আচ্ছা মতবাদটা আমরা একটু জানতে পারি অবশ্যই

বলা যায় সবচেয়ে বড় পরিসরের ওয়েব সিরিজ আমরা এই বিষয়গুলো নিয়ে শুনবো কিন্তু আপনার সংসার এবং সম্পর্কের যে ব্যাপারটা যেটা আপনার একটা বিশেষ একটি মতবাদ আছে সেটা একটু জানতে আসার জন্য এটা বললাম যে আমি এই কাজগুলো যখন করি তখন হচ্ছে তাদের চাওয়া অনুযায়ী করি আমার দর্শকের পছন্দ অনুযায়ী করি কিন্তু যখন আমি বইটা লিখি তখন আমার একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে আমার ওই মতবাদটা প্রচার করা আচ্ছা মতবাদটা যে বললাম সংসার এবং সম্পর্ক সংসার এবং সম্পর্ক আমরা অতীতে যেভাবে আমাদের সমাজে প্র্যাকটিস করতাম এই সময়ে এসে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করতে গিয়ে সংসারে এবং সম্পর্কে একটা জটিলতা তৈরি করে ফেলেছি আমরা এখন সংসার বলতে বুঝি আমি আর তুমি আসলে সংসার হচ্ছে আমি তুমি এবং আমরা আমরা সবাই মিলে সংসার সবাই মিলে সংসারের কনসেপ্টটা আসলে বদলে যাওয়াতে আমি বলবো সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে অনেকে বলে যে সামাজিক সংসারের প্রভাব ফেলে আমি উল্টাটা বলতে চাই আচ্ছা সংসারের যে অস্থিরতা কাজে দেখতে পাচ্ছি আমি রাস্তায় যখন একটা লোকাল বাসে উঠতে যাই সেখানে দেখতে পাচ্ছি ট্রাফিক জ্যামের যে অস্থিরতাটা আমি বলবো সেটা আমাদের এই সংসারের অস্থিরতার কারণে কারণ কি দেখেন আহ ধরেন বাজারে যাই অফিসে আসি কাজ করি সব জায়গাতে না একটা লড়াই থাকে এটাই তো জীবন মানুষের ওই লড়াইতে জিতি হারি যাই হয় না কেন লড়াইটা করার ইচ্ছা থাকে কিন্তু সারা দিন পরে বাসায় আসার পরে সংসারেও যদি কোনো একটা সংগ্রামের মধ্যে পড়তে হয় যদি সংসার একটা লড়াইয়ের মধ্যে পড়তে হয় ওই লড়াই যেটা দূরে থাক লড়াইটাই লড়তে ইচ্ছা করে না তো একটা মানুষের কর্মস্পৃহা তার মানে অন্য সবকিছুর প্রতি যে আগ্রহ উদ্দীপনা সেই জিনিস পুরোপুরি নষ্ট হওয়া হতে ওই একটা জিনিসই যথেষ্ট সেটা হচ্ছে তার সংসারটা আপনার যে এই সম্পর্ক এবং সংসার নিয়ে যে ব্যাখ্যাটা এবং যেটা আপনি যেভাবে উপস্থাপন করলেন আসলে এবং আহ যে জিনিসটা জানতে চাচ্ছিলাম এই সম্পর্ক এবং সংসার এই বিষয়বস্তুটা নিয়ে লিখবার জন্য আপনার চিন্তাটা আসলে কিভাবে তৈরি হলো চিন্তাটা তৈরি হয়েছে আসলে লেখক হিসেবে কিছুটা দায়িত্ববোধ মানে থাকে আর কি যে আশেপাশের যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনারা আমরা যারা আসলে বিনোদন জগতে কাজ করি বা গণমাধ্যমে কাজ করি তাদের কাছে তো খবরটা আরও বেশিভাবে আমাদের চোখে পড়ে আর কি বর্তমান সময়ে আমরা যে ধরনের অস্থিরতাগুলি দেখছি এবং সম্পর্ক ঘটিত যেসব দুর্ঘটনা আমরা দেখছি মানে যে ধরনের দুর্ঘটনা আমাদের চোখের সামনে বারবার আসছে সেগুলি থেকে মনে হচ্ছিল যে আমি যেটা ভালো মনে করি এবং এই ভালো জিনিসটা ছিল একসময় যেমন ধরেন সম্পর্কটা আসলে কি সেটাও আমরা বুঝতে না। আসলে বিশ্বাস ভালোবাসা এই কয়েকটা জিনিসের উপরে ভিত্তি করে তৈরি হয় আমরা মোবাইলের চার্জ শেষ হলেও মোবাইলে চার্জ দেওয়ার চেষ্টা করি তাই না মানে ওটারও একটা যত্ন নেই কিন্তু সম্পর্কটা টেকানোর জন্য কোনো যত্ন নেই না আমরা জাস্ট ভাল লাগছে না যাই এই ভাল লাগছে না যাই এটাকে আমরা আমাদের অফিসে করি আমরা আপনাদের অফিসে করি না

এটা হচ্ছে অনেকটা নিঃশ্বাস নেওয়ার মতো আমি তো সকালে নিঃশ্বাস নিয়েছি আমি এই স্টুডিওতে নিঃশ্বাস নিঃশ্বাস নিতে চাই না আমি এখন আপনার সাথে কথা বলবো তাহলে তো নিশ্চয়ই আর হবে না এই স্টুডিওতে আমাকে নিঃশ্বাস নিতে হবে এবং সারাদিনই আমাকে নিঃশ্বাস নিতে হবে তো আমার ওই আমার আমি যাকে ভালোবাসি মানে যাকে আমি ভালোবাসতাম তো আমাকে এখনও বাঁচতে হবে এবং কালকেও বাঁচতে হবে এবং তার পরের দিনও বাঁচতে হবে মানে বেশিই যেতে হবে চমৎকার তো এই যে এই বিষয়বস্তুটা নিয়ে আপনার লেখালেখি আপনার প্রথম লেখা কবে প্রকাশিত হয়েছিল 2009 সালে 2009 সালেও আপনি এই বিষয় এই বিষয়টা তখন ছিল না তখন ছিল আসলে বাচ্চাদের একটা উপন্যাস আচ্ছা আহ একচক্ষু রাক্ষস আচ্ছা তো বাচ্চাদের জন্য লেখা পরে মনে হলো বাচ্চার বাবা মার জন্য কেন লিখছিলাম হুম তো বাচ্চাদের নিয়ে লেখাটা কি এখন আর হয়ে ওঠে নাকি এখন শুধুমাত্র কম হয়ে ওঠে আসলে আমি বলা যায় যে আমার লেখা শুরুটা আসলে উন্মাদ পত্রিকা থেকে আচ্ছা তো তারপরে যে পত্রিকাতে আমি নিয়মিত লিখি সেটা হচ্ছে যায় যায় দিন আচ্ছা তো সফিক রহমান তো অনেকে মনে করে আমরা যেজন আত্মীয় বুঝি আমার নাম মারুফ রহমান আচ্ছা আচ্ছা তো তো সফিক রহমান উনি এই বাচ্চাদের লেখালেখিটা খুব পছন্দ করতেন আমার দিক থেকে আমি ওনাদের একটা বাচ্চাদের পাতা ছিল যায় যায় দিন পত্রিকার মানে যায় যেটা ডেইলি পত্রিকা যেটা ছিল আরকি তো ওটাতে আমি বাচ্চাদের পাতায় আমার নিয়মিত গল্প প্রকাশিত হতো মানে প্রতিদিন একটা গল্প থাকত। তো তখন মনে হলো যে মানে আমার এক প্রকাশক বন্ধু বলেন যে প্রতিদিনের এই গল্পগুলি নিয়ে আমরা একটা বই করি মানে বই যে করা যায় ওই আগ্রহটা ওইখান থেকে আসলে শুরু শুরু হয়েছে এবং তারপর থেকে লিখে যাচ্ছেন তো এইবার বই মেলাতে আপনার যে বইটি এসেছে সেটি ছায়ামানবী সেটি কোন স্টলে পাওয়া যাচ্ছে বা সেটা কোন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে আমার বেশিরভাগ বই আসলে বর্ষাদপুর নামের প্রকাশনীতে পাওয়া যায় এবারে বই মেলাতে সরারদি উদ্যানে ওদের স্টল নাম্বার হচ্ছে 296 আচ্ছা তো মেলার তো বেশ অনেকটা দিন চলে গেল কেমন মনে হচ্ছে এবার বই মেলাতে আপনার বইটা পাঠক প্রিয়তা কতটুকু পেয়েছে বা নিশ্চয়ই বই মেলাতে যে স্টলে উপস্থিত থাকা হয় চেষ্টা করি ছুটির দিনগুলিতে থাকতে আচ্ছা পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন পাঠকের কাছ থেকে আমি আসলে ওই যে বলি যে আমি তো ধরেন অন্য যেই কাজই করি সেটার অন্য উদ্দেশ্য থাকে এটার উদ্দেশ্য আমার একটাই আমার একটা মতবাদ সেটা পাঠকের মধ্যে ছড়িয়ে দেওয়া ইভেন বই বিক্রি করার আমার উদ্দেশ্য না সেই ক্ষেত্রে বলবো আমি সফল এরকম হয়েছে আমাকে কোনো একজন পাঠক আমাকে জানিয়েছে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি ভুলটা জারি হোক জারি হোক আমি আর সেটা দেখতে যাইনি আপনার বই পড়ার পর আমার মনে হয়েছে আমাদের একসাথে থাকা উচিত আসলে লেখক হিসেবে কিন্তু যে এই যে আপনি যে বিষয়টা একজন মানুষের মধ্যে তার ভেতরে একটা কিছু জাগাতে পেরেছেন এটাই কিন্তু আসলে আপনার লেখার একটা সার্থকতা আপনি বলতে পারেন আসলে বিপ্লব এবং বিদ্রোহ এটা আমরা সংসারে না করে অন্য সব জায়গায় করতে চাই মানে এটা হচ্ছে আমার ভাবনা মানে বিপ্লব করেন আন্দোলন করেন সংগ্রাম করেন এইটা আসলে সংসারে না করলে ভালো হয় মানে এই বিপ্লব বিদ্রোহ সব আমরা বাইরে করি কোন সমস্যা নেই লেখালেখির বিষয় হিসেবে অন্য কোন বিষয় নিয়ে কি লিখবার মতো কোনো পরিকল্পনা বা লেখার কি ভালো লাগার আর জায়গা যেমন আমার কমেডি লিখতে ভালো লাগে যে কারণে আমার বিবাহিত বেচালের নামে একটা উপন্যাস আছে মানে নাম শুনে বুঝতে পারছেন এটা একটা কমেডি মানে জন্মাটাই কমেডি কিন্তু সেখানেও আসলে সংসার এবং আহ সম্পর্কজনিত গল্প নিয়েই লেখা আহ হয়তো একটি প্রেমের উপন্যাস এটা একদমই একটা মানে অ্যাকশন এবং মানে অ্যাডভেঞ্চার গল্প কিন্তু একটা সংসারের গল্প আচ্ছা মানে মোর যেই দিকেই লিখ না কেন বিষয়বস্তু একটা জায়গাতেই থাকে আমি ভূত নিয়ে লিখতাম ইচ্ছা করে যেমন একসময় আমি রহস্য পত্রিকাতে লিখতাম সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া পত্রিকা তো ওখানে আমি মানে একদম পিওর হরর গল্প যেটাকে বলে সেই টাইপের গল্প আমি লিখতাম যেমন কিছু গল্পের নাম ছিল আমার কবর আত্তা ওসব গল্প লিখ্তিকে দেখলাম যে মানুষকে ভয় জেতো পাাতে পারছি তো ভয়ের মাধ্যমে কেন আমি আমার ওই মেসেজটা দেই না দিতে পার আসলে সেখান থেকে কি আসলে ছায়ামানবী মানে ছায়ামানবী গল্পটা একটু বলা যে একটা ভুতুড়েই গল্প আচ্ছা আমরা লেখালেখি নি আর অনেক কথা শুনবো গল্প করতে ভালো লাগছে একটা বিরতি সময় হয়ে গিয়েছে প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে এসেছি খুব ছোট্ট একটি বিরতি তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশের সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের ব্যস্ততম কাহিনীকার লেখক ও নাট্যকার মারুফ রেহমান আপনারা অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ এবং আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন ফিরে যায় অতিথির কাছে বিরতির আগে আপনার এইবার বই মেলাতে আসা উপন্যাসটি নিয়ে কথা হচ্ছিল এবার একটু জানতে চাই যেহেতু আমরা বারবার করে বলছি যে টিভি নাটক সিনেমা ওয়েব সিরিজের জন্য লেখালেখি করে থাকেন একটু সেই জায়গার ব্যস্ততাগুলো নিয়ে জানতে চাই নতুন কি কি লেখা লিখছেন লেখা লিখছি এবং ওয়েবের জন্য ভাবছি কারণ ভাবনাটাও আমার আসলে কাজ সময় যে সব গুলির স্ক্রিপ্টিং আমি করি তা না কন্টেন্ট আর ভাবনাটাও আমাদের প্রতিষ্ঠানটার কাজ আমি যে প্রতিষ্ঠানটার সাথে আছি এশিয়াটিক ওদের একটা সিস্টার কনসার্ন নাম হচ্ছে গুড কোম্পানি তো এই প্রতিষ্ঠানটার কাজ হচ্ছে টেলিভিশন সিনেমা এবং ওয়েবের জন্য কন্টেন্ট তৈরি করা তো ওটার ভাবনার যে ডিপার্টমেন্টটা ওটার সাথে আমি যুক্ত আর কি সেখান থেকে বলতে পারি যে ধরেন গ্লোবালি এখন তো আসলে ডিজিটালে বিনোদন খোঁজার আগ্রহটা মানুষের একটু বেশি টেলিভিশনের দর্শক আছে সেটা আবার ওখানেও বাড়ছে মানে গ্লোবালি ওখানে বাড়ছে ব্যস্ততার কারণে কিন্তু মানুষ এখন বেশি ঝুঁকছে আসলে ওই দিকটাতে হ্যাঁ আসলে হয় কি ধরেন টেলিভিশনে কিছু দেখতে হলে এরকম হয় না যে আটটা নাটক তো আমাকে আটটাতেই দেখতে হবে আমি আসলে সাড়ে আটটা তো দেখতে পারবো না বা আমার হয়তো একটু অন্য জায়গায় বসে দেখতে ইচ্ছে করছে আমি তো হয়তো আমার টিভিটা ড্রয়িং রুমে সেখানে পর্যন্ত যেতে হবে তো টেলিভিশনের জায়গায় টেলিভিশন ওটা যেহেতু একটা নতুন মাধ্যম ডিজিটাল মাধ্যমটা মানুষ ওটাও বেশ আগ্রহ সহকারে গ্রহণ করছে তো সেখান থেকে দেখা যায় যে বাংলাদেশের কিছু ওয়েব পোর্টাল তৈরি হয়েছে খুব ভালো যেরকম বায়োস্কোপ বলি এবং ইন্টারন্যাশনাল ওয়েব পোর্টাল আইফ্লিক্স ওরা খুব ভালো করছে তো ইউটিউব চ্যানেলগুলিও আছে কিছু তারাও ভালো করছে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যে ভালো কাজ করি আমরা বলতে আমরা বাংলাদেশে যারা বিনোদন নিয়ে কাজ করার চেষ্টা করি তারা যে আসলে ভালো কাজ করছি এবং তার চাহিদা যে আন্তর্জাতিক বাজারে আছে তার প্রমাণ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ থেকে মানে ভারত থেকে বেশ কয়েকটি এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশে অফিস নিয়েছে বাংলাদেশি কন্টেন্ট নেয়ার জন্য আচ্ছা এটা কিন্তু আসলে বিশাল একটা খবর বাংলা আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই যেমন ধরেন হইচুই নামে একটা প্ল্যাটফর্ম আছে এটা দেখতে হলে পয়সা দিয়ে দেখতে হয় এটা হচ্ছে নেটফ্লিক্স মতো অনেকটা মানে আপনাকে কোন একটা ভাবে পে করতে হবে ক্রেডিট কার্ড হোক আর কি কি জানি সিস্টেম আছে যাই হোক তো এরকম পয়সা দিয়ে দেখতে হবে ইউটিউব তো ফ্রি পয়সা দিয়ে দেখতে হবে এরকম জায়গাতে বাংলাদেশের নির্মাতা বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে ওরা কন্টেন্ট বানিয়ে ওদের পোর্টালে তুলছে এবং ওরা এই জন্য বাংলাদেশের অফিসে নিয়ে ফেলেছে মানে আর নেটফ্লিক্সে তো অলরেডি আমাদের মানে দেশের সিনেমা আমরা এখন দেখতে পাচ্ছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমি যে আমরা যেটা জানি আরকি কি নেটফ্লিক্স ও বাংলাদেশ থেকে রেগুলার কন্টেন্ট নেবে আসলে বোঝা যাচ্ছে যে কাজের মানটা সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছে বলেই কিন্তু আরো আরো ভালো আন্তর্জাতিক পর্যায়ে একটা চাহিদা আছে এখানে আমি একটা উদাহরণ দেই সব সময় যে যেমন ধরেন যখন আকরাম খানরা ক্রিকেট খেলতেন আতার আলীরা খেলতেন তখন হয়তো আমরা বিশ্বকাপে খেলবো এই আনন্দেই ধরেন আমরা খুশিতে আমরা ধরেন গড়া ঘড়ি খাওয়ার মতো অবস্থা আমাদের আর এখন আমাদের মন খারাপ হয় যে বিশ্বকাপটা পেলাম না আমাদের দাবি তো কথা এরকম যে আমরা যদি আজকে এগিয়ে না আসে আমরা যদি কাজটা শুরু না করি আমরা পারবো না ভেবে যদি বসে থাকি তাহলে আর কোনোদিনও পারবো না আর আমরা যদি মনে করি যে না আমরা আসলে পারবো আন্তর্জাতিক বাজারেও আমরা ভালো কাজ করতে পারবো তাহলে হয়তো ভবিষ্যতে আমি না হোক অন্য আরেকজন ভালোটা করতে পারবে আজকে আকরাম খানলা যদি ক্রিকেট না খেলতেন তাহলে সাকিব আল হাসান মোস্তাফিজও না আসতেন না একদমই তাই তো একটু যেটা বলছিলাম যে নতুন কি কি লেখা লেখি করা হচ্ছে এই যে টিভি নাটকের জন্য টিভি নাটকের জন্য এই মুহূর্তে আমার দুটো সিরিয়ালের শুটিং চলছে অন্য দুটো টেলিভিশনের জন্য আপনাদের টেলিভিশনের জন্য একটা দীর্ঘ সিরিয়ালের প্ল্যানিং চলছে আচ্ছা আর ওয়েবের জন্য আমাদের বেশ কিছু কাজ হচ্ছে একটা খুব ভালো একটা কাজ খুব দ্রুত সময়ে আপনারা সবে আমরা দেখতে পাবো সেটার নাম হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বুলেট এটা একটা অ্যাকশন রোম্যান্টিক থ্রিলার জনরার একটা সিরিজ তো টিভি নাটকের জন্য যখন লেখা করা হয় যখন লিখতে বসেন যে একটা টিভি নাটকের জন্য লিখবেন সেই ক্ষেত্রে কি আপনার কোনো ভাবনা সেখানে কাজ করে যেহেতু আপনি একটা বই লেখার সময় যখন আপনার একটা ভাবনা কাজ করে টিভি নাটকের জন্য যখন লিখেন সেখানে আপনার ভাবনাগুলো কি রকম কাজ করে যেমন ধরেন গরুর মাংস গরুর মাংস দিয়ে আপনি যখন কাবাব বানাবেন তখন আপনার এক ধরনের ভাবনা কাজ করবে এটা আমার একটা কাবাব এটা দিয়ে যখন আপনি বিরিয়ানি বানাবেন তখন একরকম ভাবনা কাজ করবে তো বিষয়টা হয় কি টেলিভিশনটাও কিন্তু ওরকম যে টেলিভিশনের দর্শকের ধরনটা আলাদা টেলিভিশনটা ধরেন এক একটা যেই ভদ্রলোক আজকে ইএসপিএন এ খেলা দেখছে সে হয়তো বিবিসিতে খবর দেখবে না আমি বাংলাদেশি চ্যানেলগুলোর নাম বললাম না আর কি ধরেন যে খবর দেখছে সে হয়তো আবার ওই গানের অনুষ্ঠানটা দেখছে না তো দর্শকের ধরনটা আলাদা থাকে এবং টেলিভিশন চ্যানেলের ধরনটাও আলাদা থাকে আমরা যখন কোন রিসার্চ করি এই টেলিভিশনটা কোন ধরনের দর্শকের জন্য পছন্দের আচ্ছা তো ওই দর্শকের পছন্দটা মাথায় রেখে আমরা একটা কন্টেন্টের ডিজাইন করি এবং লেখার সময় সেই জিনিসটা মাথায় রাখি আমরা যেটাই করি না কেন আমরা আসলে একটা ফিলোসফিতে বিশ্বাস করি জিনিসটা জনপ্রিয় হতে হবে জনপ্রিয়তাকে আমরা বিশ্বাস করি জনপ্রিয়তাকে আমরা কোনোভাবেই খাটো করে দেখি না মানে জনপ্রিয়তা মানে কি জনপ্রিয়তা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা তো সস্তা না অনেকে বলে কিন্তু ধরেন আমাদের অনেক আমাদের দেশের অনেক বিখ্যাত লেখক মানে হুমা নামের নাম বলেই দিলাম ধরেন ওনাকে ওনার নামে একটা বদনাম ছিল বাজারি লেখক জনপ্রিয় লেখক আরে জনপ্রিয়তা কিভাবে খারাপ হয় জনপ্রিয়তা মানে হচ্ছে মানুষের ভালোবাসা ভালোবাসা কি সস্তা নাকি

এই মুহূর্তে শুটিং চলছে একটা সিনেমার আমার চিত্রনাট্য করা তো এটা যেহেতু এখনো কাজের মধ্যে আছে বিস্তারিতটা আর না বলি না যেহেতু নিউজ টিউজ হয়েছে যেমন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের ওনার একটা উপন্যাস আছে গাংচিল নাম যেটাতে ফেরদৌস এবং পূর্ণিমা ওনারা অভিনয় করছেন নইম ইমতিয়াজ নিয়ামল পরিচালনা করছেন ওটা চিত্রনাট্য একটা অংশ আসলে আমি করছি মানে সিনেমার চিত্রনাট্য কিন্তু একটা বিশাল ব্যাপার ওখানে সংলাপ তারপরে চিত্রনাট্য এটার অনেকগুলি ভাগ থাকে সেই বিষয়গুলো নিয়েও আসলে ভাবনার জায়গা থাকে কথা বলতে আসলে অনেক ভালো লাগছিল অনেক বিষয় নিয়ে আমরা জানতে পারলাম আর অনেক কিছু বলবার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকের সকালের এই আয়োজনে আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেবার জন্য এবং আশা করছি সামনে যে কাজগুলো আপনি করছেন সেগুলো সবকিছু সফল হোক এবং দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয় হব এবং দর্শকদের ভালোবাসা আপনি পান অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশে টেলিভিশনকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে একুশের সকালে আজকের আয়োজন এখানে শেষ দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল